বলেন তো ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম। বুঝেননি কথা? আল্লাহ আল্লাহ লিল্লাহ হু এগুলো বলা হারাম, বলা যাবে না। এই জন্য জিকিরে আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা যেন হারাম এটা। কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি ইল্লাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম। শিরিকি অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি হারাম। আবার বুঝেন ভালো করে কথাটা, মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি হারাম। আল্লাহ শব্দের মান এত বেশি, ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেনি, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি ইমান আল্লাহ, কিন্তু ব্যাকুপ কি বলেনি আল্লাহর প্রতি। আবু জাহাল আবু লাহাব তারাও আল্লাহ বলেনি, বলছে কি জানেন, সব এলাকে বাদ দিয়ে একজন ইলা বললো, ওরাও বলেনি আল্লাহ শব্দ। মনে হয় বুঝছেন না আপনারা, তাই না? আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না। আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ইলা, এটাকে বলতে হবে, বলার পরে বলতে হবে কি ইল্লাল্লাহ। এই জন্য হারাম, বলা যাবে না এটা আল্লাহ 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 হু হু। এরা এই জিকিরটা হলো মুশরিকদের জিকির। কাদের? মুশরিকদের জিকির।